অনেক দিন বাদে টু হুইলারে বেরিয়েছি বরের সঙ্গে দিওয়ালির কিছু জিনিসপত্র কিনতে। মাঝে একটু কাজের জন্য নেমেছি, দেখা যাক গন্তব্যস্থলে যাই, তারপর নয় আবার তোমাদের সঙ্গে আসব। ফ্রেন্ডস, নিজ থেকে আমি তোমাদের শেয়ার করলাম, চলো কালী পুজোর প্যান্ডেলটা হয়নি এখনও, কতটা হয়েছে গেটআপটা একটু দেখিয়ে দিই। হয়নি এখনো, দেরি আছে। বাইরে থেকে সামনের ব্যালকনিটাকে ফোকাস করার চেষ্টা করেছি বন্ধুরা, যেখানে নীল, রানি, হোয়াইট এসব আলো চলছে, ওটা আমার একটা ব্যালকনি। যেই ব্যালকনির থেকে আমি কাঁচা টাচা করি, ওয়াশিং মেশিন থাকে সেই ব্যালকনি। আর ওই দেখো আর একটা দেখা যাচ্ছে জানলা, ওইটা আমার। নিচে অন্ধকার আর ওপরে যে আলোওয়ালা ব্যালকনিটা, বলবল আলোগুলো ঝুলছে, আর একটা তিন ফুলের পাপড়ি, চারটে ফুলের পাপড়ি অ্যাকচুয়ালি, ওটা খারাপ হয়ে গেছে এবারে, না অল্টারনেটিভলি জলে, ওটা আমার একটা জানলা। এই জানলা থেকে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। জাস্ট বাইরে থেকে আমাদের ভিউটা তোমাদের একটু দেখালাম। বিশেষ করে আমার ফ্ল্যাগটা, বাইরে আমি গিয়েছিলাম বন্ধুরা লোকাল মার্কেট থেকে কিছু টুকিটাকি কিনলাম, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো বন্ধুরা, তোমাদেরকে আমি এতক্ষণ বলিনি, এবার দেখাই। আমি এই পর্দাটা টাঙাতে গিয়ে টুল থেকে ফস কিট করে পড়ে এই দেখো কি অবস্থা। এটা হয়েছে গিয়ে ঠিক বিকেলের আগে একটু, তাই এই নিয়েই আমি আবার আমার হাজবেন্ড বলছে পারবে তুমি এই নিয়ে যেতে, আমি এই নিয়েই চলে গেলাম। একটু ওষুধপত্র খাইয়ে দিল, আর্নিকা ফার্নিকা দিয়ে দিল, আইস ব্যাগ ট্যাগ দিয়ে দিল, ওষুধ ফষুধও লাগিয়ে দিয়েছে। এই নিয়ে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার হাতের এখানটাও ফুলে আছে, একটু কেটেও গেছে। জাস্ট এই জায়গাটা, এই জায়গাটাতে আমি পড়লাম ধাপাস করে, পড়া অবশ্য আমার রোগ। সেই সময় তো আমি ভেবেছিলাম আমার হাতটা ভেঙেই গেল বুঝি। ঠিক আছে, এই দিনে আর মাঝে বেশি এরকম কথাবার্তা বলে লোকের মন খারাপ করাবো না, এটা একটা আনন্দের দিন, ছেড়ে দাও। আমি তো সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি যে কালী পুজো সাজাবো, মানে প্রিপারেশন আমার চলছেই, একটু একটু করে চলছে। দুপুরে তো পর্দা পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শুকোবার পরে আমি চেঞ্জ করে লাগালাম, মোটামুটি এবারে এই গেটআপটা দিয়েছি। যেখানে একটু ফোকাস করো, লাইটটাই চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, আর বাইরেও আছে আলাদা, আর এটা অন্ধকারে ভালো বোঝা যায় বন্ধু। ওটা তোমাকে তোমাদেরকে আমি দীপাবলির দিনে দেখাবো, আপাতত এটা করেছি। আর আজকে মেনলি যেটা আমি যে জন্য বসেছি সেটা হলো যে আমি এবারের কালী পুজোর জন্য কী কী কালেক্ট করলাম। তো বেশিরভাগটাই আমি লোকাল মার্কেট থেকে কিনলাম, এখানে লোকাল মার্কেটে সেরকমভাবে কিছু পাওয়া যায় না, তো যা পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার আগে থেকেই অনেক কালেকশন করা আছে, আমি সেগুলোই ইউজ করলাম। আর এইবারে কিনলাম আমি এই দুটো মালা, ফোকাস করা যাচ্ছে, এই দুটো মালা কিনেছি, দেখি কোথায় ইউজ করি। আর কিনেছি একটা ছোট সাইজের অর্লি, এখনো প্লাস্টিকটা পুরো ছেঁড়া হয়নি, একটা ছোট সাইজের অর্লি, দাঁড়াও ছিঁড়ে দেখাই তবে ভালো লাগবে, পোড়া মাটির, এটা আমার খুব শখ ছিল। এই দুটো মোম, ফেক মোম, এমনি মোম তো ভালো লাগে, কিন্তু এমনি মোমের থেকে আমার এই ফেক মোমগুলোই বেশি ভালো লাগে। এই দুটো কিনেছি, আর এগুলো এই সেন্সার আছে, জল দিলেই জ্বলবে, ফ্লোটিং মোম, এখানে জল দিলেই এগুলো জ্বলবে। আর ফ্লোটিং মোমের এই একটা বক্স কিনেছি, এগুলো লোকাল মার্কেট না, এগুলো অ্যাকচুয়ালি এই কটা জিনিস আমি কিনেছি, এই আলোটা, এই যে এই আলোটা এবারে নতুন কিনেছি, এই আলোটা আর এই যে ফ্লোটিং মোমগুলো, এই দেখো আর একটা কিনেছি, এগুলো সব জলে দিলেই জ্বলবে, এই মোম, এই ফেক মোমগুলো
আর এই বক্স এখানে আমাদের ক্যাম্পাসেই একজন এটা বিক্রি করছে, ও এনেছে নিজে চুজ করে, খুব ভালো জিনিস নিয়ে আসছে, আমরা অনেকেই কিনেছি। তো আমি আজকে এগুলো কিনলাম সকালবেলায় গিয়ে ও লাকির কাছ থেকে, ওর নাম লাকি, লাকি এবং আর একজন আছে, দুজনে মিলে ওরা করছে, মিসেস অনিকেত। আর লোকাল মার্কেট থেকে এবারে আর মধুবন্তীর সময় হবে না আলপনা দেওয়ার, কারণে বারবার দিলে নষ্ট হয়ে যাচ্ছে সামনের ফ্লোরটা, সেগুলো রয়ে গেছে, সেজন্য আমি কিনে নিয়ে এসেছি এবারে এইটা, এইটাই স্টিক করে দেবো, ঠিক করেছি। আর এনেছি এবারে এখানে মধুবন্তীর কিছুতেই আর পুরোনোগুলো দেওয়া চলবে না, পুরোনো দেওয়া চলবে না, সেই জন্য আমি এই তরুণ একটা কিনে নিয়ে এসেছি, এখানে যা পেতাম সোজা ধরেছি, আমার যা পাওয়ার সোজা ধরেছি না উল্টো ধরেছি, একবার দেখি দাঁড়ক, হ্যাঁ উল্টো ধরেছি যথারীতি। এই দেখো ফ্রেন্ডস, এই তরুণটা আমি এখানে যা ছিল, যা কালেকশন ছিল তার মধ্যে এটাই বেস্ট ছিল আমাদের এই লোকাল মার্কেটে, তো আমি এটা একটা নিয়েছি। আর বন্ধুরা কুশন কাভার এগুলো আমি নিইনি, জাস্ট বার করেছি, আমি চেঞ্জ করব কুশন কাভারগুলো, এগুলো আমার মিন্ত্রা থেকে নেওয়া ছিল, লাস্ট ইয়ারে নিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর মিন্ত্রা থেকে নিয়েছিলাম আমি এগুলো, সবকটাই মিন্ত্রা, আরও আছে দুখানা বার করা হয়নি, জাস্ট বাড়িতে লোক এসে গিয়েছিল বলে, হ্যাঁ এই দুটো অবশ্যই আমাদের বিশাল থেকে নেওয়া, লাস্ট ইয়ারের আগের ইয়ারে, এই দুটো কেন, এই তিনটে আমাদের বিশাল থেকে নিয়েছিলাম লাস্ট ইয়ারের আগের ইয়ার, আর এইগুলো নিয়েছি সব মিন্ত্রা থেকে, আরও আছে আমি লাগাবো তখন তোমরা দেখতে পাবে, এগুলো সব দেওয়ালি স্পেশাল। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই, আর নয়তো ব্লগ অনেক বড় হয়ে যাবে, আমি এখানে একটা ছোট মিনি ব্লগ করতে চেষ্টা করেছি এই কি কিনলাম এই কালেকশনের ওপরেই। ঠিক আছে, সঙ্গে থেকো আগামী দিনে, বাই বাই ফ্রেন্ডস।